আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। রাজমকৃত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরমদাতা দয়ালু আল্লাহ তাআলার নামের সাথে আরম্ভ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনাদের সকলের উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত এবং বরকত নাযিল হোক, এটি আমার কামনা। পৃথিবীতে একটি শহর রয়েছে যে শহরে কখনো চাষাবাদ এবং কৃষি হয় না, কিন্তু সেই শহরে পৃথিবীর যাবতীয় টাটকা জিনিস পাওয়া যায় এবং দুনিয়ার প্রথম দিন থেকে আজও পাওয়া যাচ্ছে, কিয়ামত পর্যন্ত পাওয়া যাবে। সেই শহরটি কোন শহর, এই ব্যাপারটি নিয়ে আমরা কোরআনের 14 নম্বর সূরা ইব্রাহিম 37 নম্বর আয়াতে দেখব। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রব্বানা ইন্নি আসকান্তু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররম রব্বানা লিয়ুকিমু সলাতা ফাজআল আফইদাতাম মিনান নাস তাহুই ইলাইহিম ওয়ারজুকহুম মিনাত থামারাত লাআল্লাহুম ইয়াশকুরুন। জাতির পিতা ইব্রাহিম রাসুল, তিনি আল্লাহ তাআলাকে বলছেন, হে আমাদের প্রতিপালক, আমি আমার বংশধরদের কতককে বসবাস করাচ্ছি অনুর্বর উপত্যকায় তোমার পবিত্র গৃহের নিকট। হে আমাদের প্রতিপালক, এই জন্য যে তারা যেন নামাজ কায়েম করতে পারে, তাই তুমি কিছু লোকের অন্তর তাদের প্রতি অনুরাগী করে দাও এবং যত ধরনের শস্যাদি রয়েছে, ফলাদি রয়েছে, সেই ফলাদি দ্বারা তাদের রিজিকের ব্যবস্থা করে দাও, যাতে তারা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে। এই পৃথিবীর একটি শহর, যে শহরে কোনো কৃষি নেই, কিন্তু দুনিয়ার সব টাটকা জিনিস সেখানে পাওয়া যায়। আর সেখানে পাওয়ার আসল উদ্দেশ্য হলো মানুষ যেন সেখানে এগুলি খেয়ে আল্লাহ তাআলার কৃতজ্ঞ বান্দা হিসেবে নিজেদেরকে পৃথিবীর সামনে পরিচয় দিতে পারে। এটি হচ্ছে আল্লাহ তাআলার আসল উদ্দেশ্য। আর সেই ঘরটি হল মসজিদুল হারাম। এখানে কোনো কৃষি নেই এর আশেপাশে, কিন্তু দুনিয়ার যাবতীয় ফলমূল, যাবতীয় খাদ্য খাবার এই মক্কাতে পাওয়া যায়। আর এটি হচ্ছে আল্লাহ তাআলার প্রতিশ্রুতি যা তিনি চিরকাল পালন করে যাচ্ছেন। আর আমরা মানুষ তার নিয়ামত খেয়ে না শুকরি করছি, এটা আল্লাহ তাআলা নিষেধ করেছেন। আল্লাহ তাআলা নিয়ামত খেয়ে না শুকরি করা যাবে না। আমরা যেখানেই থাকি না কেন, আল্লাহ তাআলার নিয়ামতকে খেয়ে তার গুণকীর্তন করতে হবে। এটি হচ্ছে ইসলামের শিক্ষা দুনিয়ার প্রথম দিক থেকে।